সবাইকে ক্রিপ্টো সাহায্য জানি আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব মার্কেটের সম্পর্কে ডিটেলস আমরা দেখব তার কারণ হচ্ছে গতকালকে সিপিআই ডেটা যখন আসে তারপর কিন্তু আমরা দেখেছি মার্কেট কিছুটা কিন্তু বলা যায় স্টেবল ছিল তারপর ডাম্প হলো এবং তারপরে কিন্তু পাম্প হয়ে বিটকয়েনের বর্তমান প্রাইস যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বলা যায় আটান্ন হাজার ডলারের আশেপাশে কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন আটান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ ডলার চলছে এবং সব থেকে বড় কথা হলো এটা মার্কেটে কিন্তু বলা যায় সিপিআই ডেটা যেমনটা এক্সপেক্টেড ছিল সেই জায়গাতেই এসছে এমনটা নয় তার থেকে বেশি এসছে এমনটা নয় তার থেকে অনেক কমও এসছে তো মার্কেটে কিন্তু বলা যায় নর্মাল কন্ডিশন থাকার কথা ছিল এই যে পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিপিআই ডেটার জন্য যে পাম্প এসছে এটা কিন্তু নয় মেন যে পাম্পটা এসছে তার কারণ আমি টেলিগ্রামে আপনাদের দিয়েছিলাম যারা টেলিগ্রাম জয়েন করে আছেন তারা জানেন অলরেডি যে ইউকেতে কিন্তু বলা যায় বিল ইন্ট্রোডিউস হয়েছে যেখানে কিন্তু বলা যায় বিটকয়েন এবং ক্রিপ্টোকে কিন্তু নিজের পার্সোনাল অ্যাসেট হিসেবে কিন্তু আপনি দেখাতে পারেন ইউকে মানে আপনারা জানেন ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম আপনারা জানেন তো সেখানে কিন্তু বলা যায় এই বিল কিন্তু পাস হয়েছে এবং রেকগনাইজ হয়েছে মানে কিন্তু আমরা বলতে পারি আগামী সময় কিন্তু বলা যায় পাস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা যে বিলটা কিন্তু বলা যায় আগামী দিনে মোটামুটি আপনি যদি দেখেন যথেষ্ট ভালো পরিমাণ কিন্তু ইম্প্যাক্ট ক্রিপ্টোকারেন্সির মার্কেটে ইউরোপে তথা কিন্তু আমরা বলতে পারি ইংল্যান্ডে কিন্তু পড়বে এবং যে কারণে মার্কেটে কিন্তু বলা যায় পজিটিভিটিটা আপনারা দেখছেন সেটা কিন্তু বলা যায় এই কারণে পাম্প করেছে এমনটা নয় যে সিপিআই ডেটা ঠিকঠাক আসার জন্যে পাম্প করেছে তার কারণ হচ্ছে সিপিআই ডেটা কিন্তু বলা যায় নর্মালি এসছে না পাম্প করার কথা না ডাম্প করার কথা সেই সময় যদিও কিন্তু কিছুটা ডাম্প হয়েছিল মার্কেট ম্যানুপুলেশনের জন্য এবং আপনারা যদি দেখেন বিটকয়েন যে ডমিনেন্স সেটা কিন্তু ছাপ্পান্ন বারবার আমরা দেখি এই জায়গায় কিন্তু থাকে এবং মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট জিরো ফাইভ ট্রিলিয়নের ডলারের কাছাকাছি কিন্তু চলছে এবং কিছুটা বেড়েছে এবং মার্কেটে যে ভলিউম সেটা কিন্তু কালকের তুলনায় কিছুটা বেড়েছে তার কারণ হচ্ছে মার্কেট পাম্প করছে এই সময় কিন্তু অনেকের কিনতে ভালো লাগবে তো অনেকে কিন্তু বলা যায় কিনছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি লাস্ট কিছু দিনের যে স্ট্যাট সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব একাত্তর বিলিয়ন ডলার ভলিউম এসছে তো ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে বিটকয়েনের যে ইটিএফ সেখানে কিন্তু বলা যায় বাইং একেবারেই হচ্ছে না এবং কালকেও কিন্তু বলা যায় সেলিং হয়েছে এবং যে সেলিংটা কিন্তু বলা যায় গ্রেস্কেলের তরফ থেকে এসছে আর্ক ইনভেস্টমেন্টের থেকে কিন্তু এসছে এবং আপনি যদি দেখেন সাতাশে আগস্ট থেকে মোটামুটি ব্ল্যাক রক কোনোরকম বিটকয়েন বাইং করেনি ব্ল্যাক রক বাইং করেনি মানে এটা নয় যে তাদের ইচ্ছা হয়নি তাই বাইং করেনি ব্ল্যাক রকের আন্ডারে যারা আছে মানে যারা কিন্তু বলা যায় কয়েন কিনলে যারা কিন্তু বলা যায় ব্যাট ব্ল্যাক রকের থ্রু দিয়ে ইটিএফে বাইং করে সাধারণ মানুষ আমেরিকার তারাই কিন্তু বলা যায় বাইং করেননি যে কারণে আমরা দেখেছি বিটকয়েন যখন সাতান্ন আটান্ন হাজার ডলার ছিল কিন্তু বলা যায় সেই সময় কিন্তু বাইং হচ্ছে না কিন্তু বিটকয়েন যখনই মোটামুটি বাষট্টি চৌষট্টি হাজার ডলার যাচ্ছে তখন কিন্তু আমরা দেখছি বিটকয়েনের মধ্যে বাইং আসছে প্রিভিয়াসলিও আমরা দেখেছি বিটকয়েনের প্রাইস যখন পঁয়ষট্টি হাজার ডলার তখন কিন্তু বলা যায় যথেষ্ট ভালো ভলিউম আসছিল মার্কেটে কিন্তু এখন মার্কেট কিছুটা ডাউন আছে এখন কিন্তু বলা যায় সাধারণ যে মানুষ তারা কিন্তু বলা যায় ইউটিউবের থ্রু দিয়ে খুব একটা বাইং করছে না যে কারণে কিন্তু ব্ল্যাক রক ফিডেলিটি এই ধরনের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু খুব বেশি বাইং করছে না লাস্ট আমরা যদি দেখি সাতাশে আগস্টের পর থেকে ব্ল্যাক রক কোনো বাইং করেনি উল্টে এক দুদিন সেল করেছে কিন্তু আপনি যদি দেখেন মোটামুটি যে আউটফ্লো সেটা কিন্তু লাস্ট চার পাঁচ দিন ধরে আমরা কম বেশি কিন্তু দেখতে পাচ্ছি সবাই তো এই যে জায়গাটা এই জায়গাটা দিনে কাটবে সেটাও কিন্তু দেখার তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন নেক্সট উইক আপনারা জানেন যে এফ যে মিটিং সেটা কিন্তু আসতে চলেছে এবং এফ যে মিটিং তাতে কিন্তু বলা যায় এর যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু করবে সিপিআই ডেটা গতকালকে যেটা এসছে টু এবং যেমনটা আমরা এক্সপেক্টেড করেছিলাম যে এই জায়গায় আশেপাশেই আসতে পারে তেমনটাই কিন্তু এসছে যদি এর থেকে বেশি আসতো সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্কেটে যে রেড কাট হওয়ার সম্ভাবনাটা ছিল ফিফটি বিপিএস পয়েন্টে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা ছিল এখন কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসে কিন্তু রেড কাট হবে এটাই কিন্তু বলা যায় ম্যাক্সিমাম চান্স আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে যে রেট কার্ডটা হবে দেখাচ্ছে ইন্টারেস্ট রেট কার্ড সেটা কিন্তু বলা যায় কি পজিশনে বর্তমানে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ বিবিএস ডিক্রিজ যেটা সেটা কিন্তু নাইনটি চলে গেছে এবং ফিফটি বিবিএস যেটা সেটা কিন্তু এইট পার্সেন্টে চলে গেছে তো এটা কিন্তু সিপিআই ডেটার আসার পর কিন্তু হয়েছে সিপিআই ডেটা কিন্তু যদি নেগেটিভ আসতো মার্কেটের জন্যে সেক্ষেত্রে কিন্তু বলা যায় টু পয়েন্ট ফাইভের ওপরে আসতো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ফিফটি বিপিএসের যে রেড কাট সেটা কিন্তু আমরা হয়তো দেখতে পেতাম কিন্তু স্বাভাবিকভাবেই সেটা কিন্তু হয়নি নর্মালি এসছে যে কারণে কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কাট হবে এবং এই নিয়ে কিন্তু ভাবার কিছু নেই যে টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কাট হবে মানে মার্কেটে পাম্প আসবে না ফিফটি বিপিএস আসলেই মার্কেটে পাম্প আসত এই ধরনের চিন্তাভাবনা কিন্তু দূরে সরিয়ে রাখুন আরও একটা চিন্তাভাবনা যেটা আপনাদের দূরে সরিয়ে রাখতে হবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং কামলা হ্যারিস এই যে দুজন ব্যক্তি যারা কিন্তু বলা যায় ইউএসের যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে লড়ছে এবং এদের দুজনেরই কিন্তু গতকালকের ভিডিও আমরা জানিয়েছিলাম গতকালকে যদি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম ডিবেট হয়েছিল দশই সেপ্টেম্বর অর্থাৎ আপনারা জানেন যে গতকালকে তার আগের দিন এবং যে ডিবেটটা আপনারা যদি দেখেন যে ডিবেটে ভাবে এরা কিন্তু ক্রিপ্টোকারেন্সি সিও উচ্চারণ করেনি একবারও অথচ আমরা যদি দেখি ক্রিপ্টোকারেন্সির বলা যায় যে মুদ্রা সেই মুদ্রাটাকে কিন্তু বলা যায় সামনে রেখেই কিন্তু এটা দুজনেই লড়ছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার সমস্ত যেখানেই জনসভা করছে যেখানেই যাচ্ছে কিন্তু বলা যায় ক্রিপ্টো কারেন্সির ওপর কিন্তু তিনি বক্তৃতা রাখছেন ক্রিপ্টোকেই তিনি কিন্তু বলা যায় আমেরিকাতে নেক্সট লেভেলে নিয়ে যাবেন সমস্ত কিছু করবেন এই রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে কারণে কিন্তু ক্রিপ্টোর যে কমিউনিটি তারা কিন্তু সবাই ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প পেলে তবেই কিন্তু বলা যায় ক্রিপ্টো কমিউনিটিতে ক্রিপ্টো কারেন্সি পাম্প করবে মার্কেট একদম বলা যায় আকাশ ছুঁয়ে নেবে দু লক্ষ ডলার বিটকয়েনের প্রাইস চলে যাবে এরমটা কিছুই নয় তার কারণটা কি তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন এর আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলা যায় প্রেসিডেন্ট ছিলেন সেই সময়কে বিটকয়েনকে স্ক্যাম বলেছিলেন এবং ডলার ডলারের সব বড় প্রতিপক্ষ হিসেবে কিন্তু বলেছিলেন বিটকয়েন আগামী দিনে বিটকয়েন কিন্তু বলা যায় প্রবলেম হতে পারে যখন তিনি তার যে গদি সেখান থেকে সরে গেলেন তখন কিন্তু জানা গেল যে ডোনাল্ড ট্রাম্পের কাছে ইথিরিয়াম আছে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিটকয়েন আছে এই সব কিছু জানা গেল এখনও তিনি কিন্তু বলা যায় কিছুটা ইউজ করছেন ক্রিপ্টো কমিউনিটিকে আবারও কিন্তু সেই পদে যাওয়ার জন্য কিন্তু আপনি যদি দেখেন অফিসিয়াল ডিবেটে যেখানে কিন্তু কামলা হ্যারিস ভার্সেস ডোনাল্ড ট্রাম্প এখানে এই জায়গাটা তৈরি হয়েছে সেখানে কিন্তু ক্রিপ্টো সম্পর্কে একটা শব্দ তিনি খরচ করছেন না তো এই ধরনের যে বলা যায় জায়গাটা সেটা কিন্তু বলা যায় বেশ কিছুটা ইউজ করার জন্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে করছে এটা কিন্তু বলা যায় কোনো ডাউট নেই এতে এবং কমলা হ্যারিস এমনটা নয় যে কমলা হ্যারিস ক্রিপ্টোর এগেনস্টে তিনি কিন্তু ক্রিপ্টো সম্পর্কে খারাপ কথা বলেন তিনি কিন্তু এমনটাও নয় কমলা হ্যারিস কিন্তু বলা যায় এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু তিনি ডিফারেন্ট জায়গায় আছে মানে ডিফল্ট হয়ে আছে না ক্রিপ্টোর এগেনস্টে না ক্রিপ্টোর খুব পজিটিভ তো যেটা কিন্তু আমরা বলতে পারি ঠিকঠাক কারণ জো বাইডেন সরকার আমরা দেখেছি হয়তো ক্রিপ্টোর প্রতি অনেক বেশি তিনি কিছু বলেন না কিন্তু ক্রিপ্টোর যে ইটিএফ বিটকয়েনের যে ইটিএফ সেটাকেও কিন্তু তিনি আটকাননি ইথিরিয়ামের ইটিএফ যেটাকে কিন্তু আমরা ভেবেছিলাম তিনি আটকাবেন সেটাও কিন্তু আটকাননি তো ইথিরিয়ামের ইটিএফও এসছে বিটকয়েনের ইটিএফ এসেছে এবং সেটা এসছে জো বাইডেনের আমলে যাকে কিন্তু সাপোর্ট করছে কামলা হ্যারিস জো বাইডেন কিন্তু কমলা হ্যারিসকে সাপোর্ট করছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এমনটা ভাবার কোনো জায়গা নেই যে ডোনাল্ড ট্রাম্প পেলেই তবেই কিন্তু বলা যায় বিটকয়েন পাম্প করবে বিটকয়েন নেক্সট লেভেল যাবে কামলা হ্যারি এলে কিন্তু সেটা কিছু হবে না এরমটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই তো আমরা যদি দেখি বর্তমান সময় যখন কিন্তু তারা বিরোধীতে থাকে তখন কিন্তু অনেক কথাই বলে কিন্তু যখন কিন্তু বলা যায় সেই পদে আসে পদে এসে কিন্তু বলা যায় তাদের যে মুভমেন্ট তাদের যে চিন্তাভাবনা ভাবনা সেটা কিন্তু বদলে যায় এবং এমনটা কিন্তু মেবি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাথে যেমনটা কিন্তু আমরা অফিসিয়াল ডিবেটগুলোতে দেখছি কিন্তু যেমনটা আমরা দেখলাম কয়েকদিন আগে এলন মাস্কের সাথে কিন্তু টুইটার একটা স্পেস হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের সেখানে একটা শব্দও কিন্তু ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন নিয়ে কিন্তু খরচ করেননি যেমনটা কিন্তু গত পরশু আমরা দেখলাম ক্যামলা হ্যারিসের সাথে ডিবেটে কিন্তু খরচ করেননি তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো দেখে আমরা কিছুটা বুঝতে পারি যে মার্কেটের মুভমেন্ট যেদিকেই যাক না কেন অন্তত এমন ভাবার কোনো জায়গা নেই যে ডোনাল্ড ট্রাম্প পেলেই সব কিছু ঠিক হবে এবং কামলা হ্যারিস এলে কিছুই ঠিক হবে না এই জায়গায় কিন্তু অনেকের মানে মাথায় হয়তো এই জিনিসটা বলতে গেছে সেটা কিন্তু আপনারা বের করে দিতে পারেন নেক্সট যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে ইউএসের যে ইনফ্লেশান যেমনটা এসছে আপনারা জানেন টু সেটা লাস্ট কবে এসছিল আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এসেছিলো তেরো চার দু অর্থাৎ আপনারা যদি দেখেন কম বেশি আমরা যদি দেখি তিন বছর হয়ে গেছে তারপরে কিন্তু তিন বছরের পরে কিন্তু এই জায়গায় ইনফ্লেশন ফল করেছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি যেটা আমরা যদি দেখি মার্কেটের জন্যে অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসার কথা কিন্তু মার্কেটে কিন্তু আমরা সেই লেভেলের কোনো পজিটিভিটি এখনও অবধি দেখিনি হয়তো রেড রেট কাটের পর কিন্তু আমরা কিছুটা লক্ষ্য করতে পারি যেটা অবশ্যই হওয়া উচিত মার্কেটে যেমনটা দু সালে কিন্তু বিটকয়েনের প্রাইস যে জায়গায় ছিল বা যে লেভেলে ছিল বিটকয়নের মার্কেট ক্যাপ সেই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত যায়নি যে কারণে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু বলা যায় বিটকয়নের বা ক্রিপ্টোকারেন্সি যে মার্কেট সেটা কিন্তু বলা যায় বাউন্স ব্যাক করবে এই জায়গা থেকে তো নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো লাস্ট ব্যাপার যেটাকে একটু ডিটেলসে আলোচনা করবো তার আগে বলবো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে কোনো রকম নিউজ আপডেট এলে কিন্তু আপনারা টেলিগ্রামেই পাবেন অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছেন যে পলিগন ম্যাটিকের কী খবর কিছুদিন আগে আমরা কিন্তু ডিটেল ভিডিও করে বলেছিলাম যে পলিগন ম্যাটিকের কিন্তু বলা যায় যে আমরা আপডেট দিয়েছিলাম যে নাম চেঞ্জ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু ডিটেলস যেখানে কিন্তু ছ হাজার পাঁচশো ভিউস অলরেডি আছে অনেকেই জেনেছেন অনেকেই জানেন না অনেকেই কিন্তু বলা যায় ভয় পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে পলিগন ম্যাটিক কী হবে তো কোনো রকম কোনো ব্যাপার নেই কয়েকদিনের মধ্যেই কিন্তু পলিগন ম্যাটিক নাম চেঞ্জ করে কিন্তু বলা যায় পল টোকেনে কনভার্ট হয়ে চলে আসবে কীকে যাব আমরা যেটা হচ্ছে অল্ট কয়েনের টপিক এবং সেই টপিকে যাওয়ার আগে একটা জিনিস বলবো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন কারণ হচ্ছে ক্রিপ্টোবার্তা মাইনিং এবং ক্রিপ্টোবার্তা অফিসিয়াল যেখানে কিন্তু আপনারা অলওয়েজ নিউজ আপডেট আগে পান এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওগুলো তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল এবং যারা মার্কেটকে জানতে শিখতে বুঝতে চায় তাদের জন্য কিন্তু অলওয়েজ যথেষ্ট কাজে কিন্তু দেয় নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে অল্ট কয়েন এবং অল্ট কয়েনের যদি র্যালির যে দিকটা সেটা যদি আমরা দেখি লাস্ট অল্ট কয়েনের র্যালি আমরা দেখেছি মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই জায়গাটায় এবং আপনারা যদি দেখেন কম বেশি কিন্তু সেই সময় লাস্ট যে অল টাইম হাই কয়েনগুলোর সেটা কিন্তু সেই সময় ছিল এবং সেখান থেকে মোটামুটি কম বেশি মাস কিন্তু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং মাস হয়ে যাওয়ার পর কিন্তু এখন মার্কেটে বেশ কিছুটা ডাউন ম্যাক্সিমাম অল্ট কয়েন এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মোটামুটি ডাউন অন্তত সিক্সটি পার্সেন্ট তো ডাউন অবশ্যই কিন্তু লাস্ট যে কোয়ার্টার সেই লাস্ট কোয়ার্টার কিন্তু আমাদের জন্য যথেষ্ট বুলিশনেস নিয়ে আসে এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি অনেকবার দেখেছি তার কারণ আপনারা যদি দেখেন লাস্ট দু থেকে তেইশ অব্দি যদি দেখেন এই দশ বছরে কিন্তু আপনারা জানেন যে মাত্র কিন্তু দুটো বা তিনটে কোয়ার্টার কিন্তু বলা যায় নেগেটিভ গেছে বাকি কিন্তু সমস্ত কোয়ার্টার পজিটিভ গেছে যেটা কিন্তু এটা অনেক বড় দিক এবং সেই লাস্ট কোয়ার্টার কিন্তু আমাদের জন্য আসতে চলেছে যেটা কিন্তু দু হাজার তেইশ সালেও যদি আমরা দেখি লাস্ট কোয়ার্টার কিন্তু মোটামুটি আপনারা যদি দেখেন যথেষ্ট পজিটিভ কিন্তু গেছে এবং লাস্ট কোয়ার্টার আমরা যদি দেখি এবারও কিন্তু সম্ভাবনা আছে যথেষ্ট ভালো যাওয়ার এবং সেই দিক থেকে যদি আপনি দেখেন লাস্ট দুটো কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রি কিন্তু অলরেডি কোয়ার্টার থ্রি যেখানে থার্টি পারসেন্টের ওপর ডাউন দু সালে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন কোয়ার্টার থ্রিতে কিন্তু বলা যায় দু সালে মোটামুটি থার্টিন পার্সেন্ট ডাউন ছিল তারপরে কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট পাম্প এসেছিলো অল্ড কয়েনের মধ্যে বা বিটকয়েনের মধ্যে আপনারা যাই বলেন না কেন আমরা কিন্তু দু হাজার তেইশের এন্ডে কিন্তু পাম্প দেখেছি মার্কেটে তার আগের কোয়ার্টার অর্থাৎ থার্ড কোয়ার্টার কিন্তু বলা যায় থার্টিন পার্সেন্ট ডাউন ছিল এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমরা যদি দেখি লাস্ট দুটো কোয়াটার কোয়াটার টু এবং কোয়ার্টার থ্রি যেটা দু হাজার চব্বিশের দুটোই কিন্তু বলা যায় একত্রিশ এবং পাঁচ আপনারা যদি দেখেন প্রায় ছত্রিশ কিন্তু বলা যায় ডাউন হয়েছে এবং এই ডাউনটা কিন্তু বলা যায় যত বেশি হয়েছে তারপরে পাম্পটা কিন্তু তত বেশি হয়েছে এই জিনিসটা যদি আপনারা দেখেন পুরনো সময় থেকে তাহলে বুঝতে পারবেন যখনই কিন্তু বলা যায় ডাউন বেশি হয়েছে তখন কিন্তু পাম্প বেশি এসছে তো আপনারা যদি দেখেন মোটামুটি লাস্ট দুটো কোয়ার্টারে কিন্তু অলরেডি সাঁইতিরিশ পার্সেন্টের কাছাকাছি ডাউন আমরা দেখেছি তো সেক্ষেত্রে বুল মার্কেটের যে ইয়ার অর্থাৎ দু হাজার মোটামুটি কুড়ি সালের যে ইয়ার সেটা যদি আপনি দেখেন কোয়ার্টারলি কিন্তু বলা যায় প্রত্যেকটা কোয়ার্টার কিন্তু বলা যায় পজিটিভ ছিল আমরা যদি দেখি লাস্ট দু হাজার কুড়ি সালের যে বুল মার্কেট আমরা দেখেছি বা দু হাজার একুশ সালের শুরুতে সেক্ষেত্রে কিন্তু বলা যায় সলিড এই চারটে কোয়ার্টার কিন্তু বলা যায় ঠিকঠাক একদম প্রফিট দিয়েছিল দু হাজার কুড়ি এবং একুশে সেই অনুযায়ী যদি দেখেন আমরা যে পজিশানে আছি যেখান থেকে জাস্ট বুলডনের সূচনা কিন্তু হতে পারে এবং শুরু হতে পারে তো সেই জায়গায় যদি আপনি দেখেন কোয়ার্টার ফোর কিন্তু যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসতে পারে এবং যে ডাউনফলটা ফলটা আপনারা দেখেছেন সেই ডাউন ফলে বলা যায় দ্বিগুণ অন্তত কিন্তু বলা যায় প্রফিট দিয়ে যেতে পারে লাস্ট কোয়ার্টার টু বলা যায় দু হাজার পঁচিশ সালের ফার্স্ট কোয়ার্টার তো অপেক্ষা কিন্তু বলা যায় এইটুকু সময়ের যে সময়টা কিন্তু বলা যায় সেপ্টেম্বর মাসটা কাটতে কাটতে কিন্তু আমাদের সময় লাগবে এবং আমরা যদি দেখি অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু আমাদের অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসবে আপনারা জানেন ইলেকশনের পর কিন্তু বলা যায় মার্কেটে পাম্প অনেক বেশি আসে এবং যতটা আমরা যদি দেখছি ততটা যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা ডিসেন্ট প্রফিট কিন্তু দেখতে চলেছি আগামী সময় এই নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই আপনার মনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে